নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তেঁতুলের চাটনি করব। চাটনিটা খেতে হবে অত্যন্ত সুস্বাদু, তোমরাও করবে দেখবে, খেতে খুব ভালো হয়। চাটনিটা চপ, সিঙ্গারা, ভেজিটেবিল, যে কোনো তেলে ভাজা, ভাত, রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যায়। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। কাঁচা তেঁতুলের এই চাটনিটা আমাদের বাড়িতে প্রায় দিনই হয়, ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি, খুব সহজভাবেই দেখাবো তোমাদেরকে, আর খেতে হবে অত্যন্ত সুস্বাদু। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি। এখানে আমি নিয়েছি কাঁচা তেঁতুল, কাঁচা তেঁতুলটা ছিঁড়ে নিচ্ছি। এই কাঁচা তেঁতুলের চাটনিটা আম্মা করে, খেতে খুব ভালো লাগে। আজকে আমি তোমাদের করে দেখাবো। দেখো এরকম ভাবে প্রত্যেকটা কাঁচা তেঁতুল আমি ছিঁড়ে নেবো। এরকম করে সবগুলো ছিঁড়ে নিচ্ছি। দেখো তেঁতুলের খোসাগুলো ছাড়া হয়ে গেছে। দিচ্ছি কড়াইয়ে তেল, দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। বেটো তুমি তেঁতুলে চাটনিটা খাও তো, তোমার ভালো লাগে? ও বাবা, আমাকে খুব ভালো লাগে, আম্মা করে বলো। আচ্ছা আচ্ছা, আমি করবো, আম্মা করতে দেবো না, কিন্তু আম্মা তো বেশি ভালো করে না আমার থেকেও। এবার শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি কাঁচা তেঁতুল। দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। দেখো কাঁচা তেঁতুলের চাটনিটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। দেখো কাঁচা তেঁতুলের চাটনিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি।
কাঁচা তেঁতুলের চাটনি একদমই রেডি। এই চাটনিটা ঠান্ডা না হওয়া পর্যন্ত হাবিতে প্রচণ্ড গরম, কিছুক্ষণ সময় লাগবে, 2 ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে যাবে। ভাত, রুটি, চপ, সিঙ্গারা সব কিছুর সঙ্গে খেতে পারো। এটা খেতে খুব ভালো লাগে, বিশেষ করে ভাতের সঙ্গে বেশি ভালো লাগে। এই চাটনিটা 2 থেকে 3 মাস বাড়িতে থেকে যাবে, আর যদি ফ্রিজে রাখো তো 6 মাস পর্যন্ত থেকে যাবে। দেখো কাঁচা তেঁতুলের চাটনি একদমই রেডি, ঠান্ডা হয়ে গেছে। এবার খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো কত সুন্দর কালারটা হয়েছে, দেখো কতটা ঘন হয়ে আছে। দেখো চাটনিটা একদমই রেডি, চাটনি দেখে আমার জিভে জল চলে আসছে, আর এত সেন্ট উঠছে কি বলবো। দেখো আমার কাঁচা তেঁতুলের চাটনি একদমই রেডি, আর আঙুলো করে না খেলে পরে চাটনির কোনো স্বাদ পাবো না, তাই আমি আঙুলো করে খাচ্ছি। দারুণ টেস্ট হয়েছে, পুরো প্লেটের চাটনিটা আমি খেয়ে নেবো। তোমাদের যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করো।